সাকিব ইজ ব্যাক, গায়ে জড়ানো জাতীয় দলের প্র্যাকটিস কিট। কানপুর টেস্টের পর তবে কি আবারও শুরু করেছেন ফেরার প্রস্তুতি? না, টিম টাইগার্স না, বাংলা টাইগার্সের জার্সিতে আবারও মাঠে ফিরছেন সাকিব। বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরার পথে দুবাই থেকেই ফিরে যেতে হয়েছে। উমরা শেষ করে সাকিব এখন আবারও সেই দুবাইতে। আবুধাবি টি টেন লিগের প্রস্তুতি শুরু করেছেন পুরো দমে। মাঝে কত ঝড় ঝাপটা, দেশের মাটি থেকে বিদায় নেওয়ার স্বপ্নটাও পূরণ হলো না। সব কিছু ভুলে নতুন লুকে পুরনো দলে সাকিব। আফগান রশিদ খান এবার তার সঙ্গী। সাকিব যখন দুবাইতে বাংলা টাইগার্সের জার্সিতে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন জিমে, তখন মিরপুরে চলছিল তার আরেক দল রংপুর রাইডার্সের জার্সি আনভেইলিং। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলা হচ্ছে না সাকিবের। ওই সময় সাকিব ব্যস্ত থাকবেন টি টেন লিগে বাংলা টাইগার্সের জার্সিতে। রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান মিস করবেন দেশসেরা অলরাউন্ডারকে। না, সাকিবের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার টি টেন খেলা আছে আমি যতটুকু জানি, সো সে টি টেনে পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। জাতীয় দল, ক্লাব কিংবা ফ্র্যাঞ্চাইজি, সাকিবকে মিস করবেন যে কোনো ক্যাপ্টেনই। গায়ানায় সোহানও মিস করবেন সাকিবকে। তবে দলটার হয়ে খেলা অনেক দেশি ক্রিকেটারের জন্য নাকি এই টুর্নামেন্ট জাতীয় দলে ফেরার বড় মঞ্চ হতে পারে। এখানে জাতীয় দল অনেক খেলোয়াড় আছে, অনেক উঠতি খেলোয়াড় আছে, সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো, ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আরেকটু উঁচু হবে কিন্তু, এগুলো ব্যাপারটা আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজরে রাখবে। গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 27 নভেম্বর ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে।